আজকে আমরা যাব রাতারগোলে। আমরা সিলেটের আম্বরখানা থেকে বর্তমানে এসেছি সাহেব বাজারে। আপনারা যারা বাজেট ট্রাভেল করতে চান তারা সিলেট শহর থেকে আম্বরখানাতে এসে একটি সিএনজি ভাড়া করতে পারেন, প্রতিজন ভাড়া পড়বে 30 টাকা। এবং এই সাহেব বাজারে এসে আপনারা একটি অটোরিকশা ঠিক করতে পারেন, ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা। যাকে বলবেন মোটরঘাটে নিয়ে যেতে, সেখান থেকেই রাতারগোলে যেতে পারবেন। ভিউয়ার্স, আমরা একটি নৌকা ভাড়া করেছি, রাতারগোলের পথে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। এখনো আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করিনি, কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে প্রবেশ করব। প্রতি নৌকায় 5 জন উঠতে পারবে, ভাড়া পড়বে 800 টাকা। আপনারা যদি 1 বা 2 জন যান সেক্ষেত্রে ভাড়া কমাতে নিজ উদ্যোগে অন্যের সাথে নৌকা শেয়ার করতে পারেন। দেশের একমাত্র স্বীকৃত সোয়াম ফরেস্ট সিলেটের গোয়াইনঘাট এলাকায় অবস্থিত। অনিন্দ্য সুন্দর বিশাল এবনের গাছগাছালির বেশিরভাগ অংশই 4 থেকে 7 মাস পানির নিচে তলিয়ে থাকে। রাতারগুলের ভেতরে ঢুকেই দেখবেন গাছের ঘনত্বের কারণে সূর্যের আলো যায় না, চারিদিকে দিনের বেলাতেই ঝিঝি পোকার ডাক, স্রোতের কলকল শব্দ, পানির ভিতরে ঘাটি গেড়ে থাকা বিশাল বিশাল গাছ, সর্বোপরি আপনি মুগ্ধ হতে বাধ্য। রাতারগুল থেকে সাদা পাথর দেখার উদ্দেশ্যে মোটরঘাট থেকে চলে আসলাম ধোপাকুল বাজারে। এ পর্যন্ত আসতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট, প্রতিজন ভাড়া পড়েছে 40 থেকে 50 টাকা। ধোপাকুল বাজার থেকে লোকাল সিএনজি যোগে ভোলাগঞ্জ যেতে চাইলে প্রতিজন ভাড়া পড়বে 75 টাকা। ভোলাগঞ্জ থেকে সাদা পাথর যেতে চাইলে নৌকা ভাড়া পড়বে 800 টাকা। ভোলাগঞ্জের একপাশে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়, সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানির প্রবাহ ধলাই নদের উৎস। সবুজ পাহাড়, মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদের বুকে মিলেমিশে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহু গুণ। যত দূর চোখ যায় দুই দিকে কেবল সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ে মেঘের আলিঙ্গন, যেন অপরূপ এক স্বর্গরাজ্য, সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা এখন রয়েছি ভোলাগঞ্জের সাদা পাথরে। সিলেট শহর থেকে মাত্র 33 কিলোমিটার দূরে অবস্থিত। নদীতে এখন তীব্র স্রোত থাকার কারণে কেউ নদীর বেশি দূরে যেতে পারছে না। এখানে রয়েছে অসংখ্য পাহাড়, পাহাড় এবং নদী মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য গড়ে তুলেছে ভোলাগঞ্জ সাদা পাথরকে। আপনি এখানে আসলে যেন ফিরে যেতেই চাইবেন না। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং দর্শনীয় স্থান ও বিখ্যাত খাবার সম্বন্ধে সবার আগে জানতে চাইলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।